সদা হাস্যময় কিন্তু অত্যন্ত বুদ্ধিদীপ্ত কথোপকথন, সাংবাদিকতা যার পেশা, দেশ ও জাতির জন্য একটি সজাগ দৃষ্টি সবসময় তার মধ্যে লক্ষ্য করা যায়। বিয়ে করেছেন সঞ্জিদা আক্তারকে, যার উপস্থাপনা একবার যারা দেখেছেন তাকে ভুলে যাওয়া অসম্ভব। মিষ্টি বাচনভঙ্গি, হাস্যোজ্জ্বল চেহারা, শুদ্ধ বাংলা শব্দচয়ন, এক কথায় সবাইকে মুগ্ধ করেছে। কেমন আছেন আপনারা? ভালো। দুজনের রং এক, মনের রঙও নিশ্চয়ই এক, গায়ের রঙও নিশ্চয়ই এক। সেটা মনে হয় আমার মনে হয় গায়ের রঙের থেকে সৌন্দর্যতা যদি বিচার করি, আপনি আমাকে মাফ করবেন, সঞ্জিদা পাককে আমি অনেক পছন্দ করি, আপনি অনেক অনেক বেশি সুন্দর। আহারে, তোমার মুখে ফুল চন্দন করুক। আচ্ছা, আমার ব্যালকনিতে আপনাদেরকে পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য মনে করছি, এই জন্য যে আপনাদের মাপের আর্টিস্ট বলবো তো ডেফিনেটলি। আবেদ খান একজন নাম করা সাংবাদিক, তার সাথে কথা বলার সুযোগ পাওয়াটাও আমার জন্য একটা গর্বের বিষয়। না, আমি সত্যি কথা বলছি। এবং সঞ্জিদা আপার মতো একজন শিল্পী যাকে আমি ছোটবেলা থেকে দেখতাম, আমার নামের সাথেও আক্তার জড়িত, আপনার নামের সাথেও আক্তার জড়িত, আমাকে অনেক শুনতে হয়েছে তুমি কি তার বোন। আমি খুব প্রাউড ফিল করতাম এই জন্য যে আপনি এত সুন্দর বাংলা শব্দ উচ্চারণ করতেন, আমি সত্যি বসে দেখতাম মুগ্ধ হয়ে। আমি বাংলা ছাত্রী তো, বাংলা শিক্ষক, সেজন্যই হয়তো আমার কাছে মনে হতো যে অত সুন্দর করে যদি আমি কথা বলতে পারতাম কখনো, আমার কিন্তু সবসময় এটা মনে হতো আমি আপনার অনেক বড় একজন ফ্যান। অনেক অনেক ধন্যবাদ, আমরাও এসে অনেক খুশি হয়েছি, আমার খুব ভালো লাগছে তোমার কাছে এসে। আপনি সঞ্জিদা আক্তার থেকে বেরিয়ে আসেন, আপনি আমার বড় বোন, ঠিক আছে? আমি জানতে চাচ্ছি এই জীবনে চলার পথে কোন সময়টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমার আসলে প্রত্যেক মানুষেরই তো শৈশব সবচাইতে সুন্দর থাকে, সবচাইতে সুন্দর স্মৃতি সেই সময়, শৈশব বলো, কৈশোর বলো, তারুণ্য, যৌবন, আমি প্রতিটা সময় খুব উপভোগ করেছি আমার জীবনের, আমার খুব ভালো লেগেছে। ছেলেবেলা কোথায় ছিলেন আপনি? আমরা আসলে আমার বাবার বদলি চাকরি ছিল, তো সেই জন্যে ঘুরে ঘুরে বেড়ানো হয়েছে অনেক। তো একটা সময় ক্লাস সিক্সের শেষের দিকে আমরা ঢাকায় চলে আসি, তারপর থেকে ঢাকাতে। আচ্ছা, আপনার পড়াশোনা কি ঢাকাতেই ছিল? ওই আর কি, একসময় রংপুরে একদম ছোটবেলা, তারপরে আমার স্মৃতি আর কি যতটুকু মনে পড়ে, তারপর চিটাগং, তারপরে আমরা ঢাকায়। হ্যাঁ, ঢাকাতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আচ্ছা আচ্ছা, তারপরে বিটিভি কবে জয়েন করলেন? বিটিভিতে আমি তখন ছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রী ছিলেন, তখন শুরু করি। আপনি প্রথম কোন অনুষ্ঠান দিয়ে? প্রথম শুরু করেছি নবকল্লোল বলে একটা অনুষ্ঠান, নতুন দেবীও করেছি প্রোগ্রামটা। তুমিও করেছো? আচ্ছা, ওটা হয়েছিল কি, একটা ব্যাপার হয়েছিল, আমরা ইউনিভার্সিটিতে বসে আমাদের আবৃত্তি সংসদ বলে একটা ইয়ে ছিল, সংগঠন, মানে স্বাধীনতার পর প্রথম আবৃত্তি সংসদ সংগঠন, যেটা আমরা মানে দর্শনী বিনিময় অনুষ্ঠান করেছিলাম, সেখানে উনি অবশ্য ছিলেন। তাহলে ওটা কি আপনাদের প্রথম দর্শনী প্রেম ছিল বলতে পারি? ঠিক ওভাবে বলা যাবে না, কারণ তখনটা হচ্ছে কি যে একটা আবৃত্তি সংসদ যেটা হয়েছে সেখানে আমি গেছি আর কি। আচ্ছা, ওখানে গেছি, সে উপদেষ্টা হিসেবে আমাদের আবৃত্তি সংসদের সঙ্গে জড়িত ছিল। তো ওই যে তুমি জিজ্ঞেস করছিলে না কিভাবে টিভিতে এলাম, তো ওইখানে একদিন আবৃত্তি সংসদের একটা রিহার্সাল হচ্ছিল আমাদের, তো সেখানে হঠাৎ টেলিভিশন থেকে প্রডিউসার তখন নওয়াজেশ আলী খান সাহেব এবং সঙ্গে আশরাফুজ্জামান স্যার ছিলেন, এরা দুজনে এসেছিলেন, তারা ওই ট্যালেন্ট হান্টিংয়ে এসেছিলেন, তখন এমন হতো। হ্যাঁ, তারপর তারা ওখান থেকেই আমাদেরকে বেশ কয়েকজনকে পাঠিয়ে, তখন আমি দেখেছি এরকম করে কিন্তু অনেকের মাঝখান থেকে একজনকে পিক করা হতো যে সে কিছু ভালো করতে পারবে। আমাকে বলা হয়েছিল যে অভিনয় করতে, আমি বলেছি আমি তো অভিনয় করব না। আমাকে সেম বলা হয়েছিল, কারণ তাহলে তোমার আমার একই কারণ বোধ হয়, বাড়ি থেকে নিষেধ, বাড়ি থেকে নিষেধ। তো হ্যাঁ, তো আমি উপস্থাপনায় আগ্রহী, তো উনি আমাকে সুযোগ দিলেন,
আর সেই শুরু। আপনি সাংবাদিকতা যে পেশাতে এসেছেন, আপনার নানাও ছিলেন এই পেশাতে, আপনার দাদাও ছিলেন এই পেশাতে, এটা কি পারিবারিকভাবেই আসলে নাকি না? পারিবারিকভাবে। আচ্ছা, এখন সেই সময় যেটা ছিল যে সংবাদপত্র জগৎটা বিশেষ করে আজাদ, দৈনিক আজাদ কেন্দ্রিক তো ছিল, বাবা ছিলেন, আমার ভাইরা ছিলেন, সাংবাদিকতায় আসা আমার হয়েছে কি ওটা যেন পারিবারিক একটা দায়বদ্ধতা থেকে, মনে হয় যেন এলাম, আচ্ছা ঠিক আছে যাই ঢুকে পড়ি, এরকম ব্যাপার, পড়তে পড়তেও ঢুকে পড়া। হ্যাঁ, আসলে আর আপনি মুক্তিযুদ্ধের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমি তো মুক্তিযুদ্ধে ছিলাম, আসলে 71 সালের ব্যাপারে মুক্তিযুদ্ধের স্মৃতির মধ্যে আমার খণ্ড খণ্ড এসছে, এবং মুক্তিযুদ্ধের এখন ব্যাপারটা হচ্ছে কি যে সেই গবেষণার যে কাজটি সেটা হলে কিন্তু মুক্তিযুদ্ধের এই সব আমার ক্ষুদ্র এবং সংকীর্ণ চিন্তা থেকে দেখা এরকম হয়ে যায়, কারণ প্রত্যেকেই তো তার ভ্যান্টেজ পয়েন্ট থেকে জিনিসটাকে দেখে। তার প্রবলেমটা হয়ে গেছে কি যে তার নিজেকে প্রজেক্ট করার প্রবণতাটা বেশি হয়ে যায়। আমাদেরকে একটু আপনার প্রথম প্রেমের গল্পটা বলেন। একেবারে মুক্তিযুদ্ধ থেকে প্রেম, তুমি মেয়ে তো দারুণ সাংঘাতিক মেয়ে তুমি। আমার ছোটবেলায় তখন থেকে প্রেম, আমি আসলে আরেকটা জিনিস জানতে চাচ্ছি, আমাদেরকে একটু আপনার প্রথম প্রেমের গল্পটা বলেন। একেবারে মুক্তিযুদ্ধ থেকে প্রেম, তুমি মেয়ে তো দারুণ সাংঘাতিক মেয়ে তুমি। সাধারণত রাজার কাছে গিয়ে বলে যে মহারাজ ভয়ে কবো না নির্ভয়ে কবো, হচ্ছে যে আমার প্রেমের ব্যাপারে হচ্ছে প্রথম প্রেম মানে কি যে আমার ভেতরে সত্যি কথা বলতে আমার ছোটবেলায় তখন থেকে প্রেম। আচ্ছা, মানে আমার 5 বছর বয়সেই প্রেম, এটা 5 বছর বয়সের প্রেমটাকে প্রেম বলবো না, কিন্তু এটা অদ্ভুত, আমার নিজের ভেতরে যেন কষ্ট লাগার মতো ব্যাপারটা থাকতো। তখন আমাদের পাড়ায়, আমাদের এলাকায় আর কি, গ্যান্ডারিয়াতে কমলা সার্কাস বলে একটা সার্কাস, কমলা সার্কাস এসে, তো কমলা সার্কাসে ওখানে খুব সুন্দর সুন্দর, তখন তো দেখলাম খুব সুন্দর সুন্দর মেয়েরা নাকি ইয়ে করে, তো আমি আমার টিচারকে বললাম আমি কমলা সার্কাস যাবো, আমার বাবাকে বললাম কমলা সার্কাস যাবো, তা আমার শিক্ষক উনি বললেন যে ঠিক আছে, তাকে দায়িত্ব দেওয়া হলো, আমাকে নিয়ে যাওয়া হলো কমলা সার্কাসে। আচ্ছা, সেখানে দেখলাম যে মেয়েরা সেই উপরে সার্কাসের মধ্যে উপর থেকে লাফিয়ে পড়ছে, কি করছে, কি সুন্দর দেখতে, খুব সুন্দর। আচ্ছা, আমি প্রেমে পড়ে গেলাম। আচ্ছা, এবং তারপরে বাড়িতে এসে আমার আর কিচ্ছু ভালো লাগে না। হ্যাঁ, আমি আমি বাবার পিঠের কাছে শুয়েছিলাম, আমি খালি ছটফট করছি, তো আমাকে বললেন বাবু কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি বিয়ে করব। আমি বিয়ে করব, কাকে বিয়ে করবে তুমি, কিরকম বিয়ে করবে, 5 বছর বয়স, কিরকম কি বিয়ে করবে তুমি, কোথায় বিয়ে করবে? বলে আমি বললাম কমলা সার্কাসের যে মেয়েরা আছে ওদেরকে বিয়ে করবে। ভালো লাগার গল্প বলেছিলাম তাই না, আমার ব্যাপারটা কি আমার ভালো লাগার ধরনগুলো সব আমার বোনদের, যে বড় বড় বোনরা আছে তাদের যে বান্ধবী টান্ধবী এইসব। বাহ, ঘরের মধ্যে ছিল, বাইরে বেশি যায়নি। তা আপনার কবিতা না, বড়ই বেয়াদব ছিলে তুমি ছোটবেলায় বোঝা যাচ্ছে। না, আপনার একটা কবিতা শুনতে চাই, আপনি তো লিখেন আমি শুনেছি। আমি কবিতা খুব একটা লিখি ঠিকই না, মানে কি ধরনের লেখা পছন্দ করেন? আমি কবিতা পড়ি, এটা ঠিক। আচ্ছা, লিখেন, আমি জানি যে আপনি লিখেন। কবিতা একসময় লিখতাম যে না তা নয়, হ্যাঁ সেটাই, গল্প লিখতে, কবিতা লিখতে, তো আসলে সে রাজনৈতিক বিশ্লেষক। হ্যাঁ, মানে অন্য ধরনের লেখাতে কখনো ইন্টারেস্টেড হননি? না, আমি অন্য ধরনের বলতে আমি ছোট গল্প যখন লিখেছি, ছোট গল্প এক গল্প ছিল আমার, এন্ড সাংবাদিকতা পেশাটা এমন একটা পেশা দখল করে নাই। এখন যারা সাংবাদিক, নিজেকে সাংবাদিক বলেন, আপনি কি মনে করেন আপনার সাংবাদিকতার পয়েন্ট অফ ভিউতে তারা সবাই ঠিক জায়গাতে আছে? তুমি আমার খুব কষ্টের জায়গাটাকে স্পর্শ করেছো, সত্যি কথা বলতে এই সময়টায় আমি, আমার কাছে এখন এসে মনে হয় কি যে আমি একটা ভুল
পথগুলো ভুল মানুষগুলো সব চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে খুব মনে হয় না যে সাংবাদিকতার সেই যে জগৎটিকে আমি আমার স্বপ্নের মধ্যে লালন করেছিলাম, আমার পারিবারিকভাবে লালন করেছিলাম, আমার সমস্ত শ্রদ্ধাভাজন মানুষ যারা ছিলেন, যাদের কাছ থেকে আমার হাতে খড়ি, তাদের কাছ থেকে আমি পেয়েছিলাম। কেন এটা হলো, কেন মনে হয় এটা কি আমাদের কোনো অবক্ষয়? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। একটা জিনিস হচ্ছে কি যে আমাদের যারা সাংবাদিকতার পেশার মধ্যে ঢুকে যাচ্ছে, অনেক উজ্জ্বল মানুষ আছে, উজ্জ্বল তরুণ আছে, ক্রমান্বয়ে কর্পোরেট যে আক্রমণ, সেই আক্রমণ এবং সেই আগ্রাসনে তারা কিন্তু পণ্যে পরিণত হচ্ছে। যেহেতু মুক্তিযুদ্ধ করেছি, আমরা ওই ওর ভেতর থেকেই কিন্তু বাঁচতে শিখি। হ্যাঁ, আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে কিন্তু হতাশার প্রবল প্রতিদ্বন্দ্বী। এখন আমি চাইছি যে সাংবাদিকদের সৎ সাংবাদিকতার জন্য একটা ইনস্টিটিউট তৈরি করা হোক। এই কাজটা করে আমি একদিন এখানে বলতে চাই যে এদেশের নতুন প্রজন্মের সাংবাদিকরা আসলে কিন্তু আর পণ্য হতে চাইবে না, এবং এই সময়টা কিন্তু সামনে আসছে। হয়তো সেইটার ক্ষেত্র আমরা প্রস্তুত করলাম, কিন্তু তারা কিন্তু আসবেই, একই কথা কিন্তু আমি আপাকেও বলবো। আমরা আসলে আগে তো মানে স্থির সিদ্ধান্তে আসব যে আমরা আমাদের ভাষাটাকে সুন্দর করে বলতে চাই কি না, যে মাতৃভাষার জন্য এত কিছু, 52 ভাষা আন্দোলন, একটা দেশ চলে এলো, দেশের মুক্তি চলে এলো, সেখানে সেই ভাষাটাকে আমরা কোথায় রাখব, গ্রহণ করতে চাইতে হবে। তবে সে যেন চায় সেটা সেটার দেখার দায়িত্ব আমার। আপনাদের প্রেমের ঘটনাটা একটু জানতে চাচ্ছি আপনার মুখ থেকে। না, আমাদের ওই যে একটা আবৃত্তি সংসদ ছিল তখন, তারপরে সেটাতে আমাদের পরিচয়। আপনাদের প্রেমের ঘটনাটা একটু জানতে চাচ্ছি আপনার মুখ থেকে। না, আমাদের ওই যে একটা আবৃত্তি সংসদ ছিল তখন, তারপরে সেটাতে আমাদের পরিচয়। সেখানে উপদেষ্টা হিসেবে তিনি আসেন এবং আমাদেরকে, আমাদের একটা অনুষ্ঠান, প্রথম অনুষ্ঠান হবে বাংলাদেশে, যেটা দর্শনী বিনিময় আমরা করব, তখন আমাদেরকে কিছুটা ট্রেনিং দেওয়ার মতো উনি করেছিলেন আর কি, একজন ছিলেন উনি। আমাদের স্যার ছিলেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার, উনি ছিলেন আমাদের সভাপতি। আমাদের এটার তো মোস্তফা সাহেব ভাই ছিলেন, গোলাম মোস্তফা, উনি সরাসরি ছিলেন না। এই তো তুমি তো এসেছিলে, তুমি আমাদের ইয়েটি করলে, তো সেই হিসেবেই পরিচয়। এবং আমি ওখানে আবৃত্তি করতাম, তো আমাদের ওখানেই পরিচয়। এবং তারপরে উনি কি আপনার প্রথম ছিলেন নাকি, যেটা উনি সবার সামনে আমাদেরকে বললেন যে 5 বছর বয়সে উনি সার্কাস দেখতে গিয়ে একজনের প্রেমে পড়ে গেছিল, আপনার প্রেম প্রথম? আসলে জানো, আমাদের মানে এটা ঠিক যে আমরা যখন বড় হচ্ছি তখনও এখনকার মতো এই মানসিকতাটা ছিল না যে আমি একটা মানুষ প্রথমে। হ্যাঁ, তা আমরা বাড়ি থেকে যেটা শিখেছি যে আমি একটা মেয়ে, হ্যাঁ, তো সেটা যে সবসময় মানতাম তা না, দুষ্টুমি ছিল। তবে যেটা ছিল সেটা হচ্ছে মেয়েদের একটা, এক ধরনের, বুঝতে পারছো, এক ধরনের একটা প্যাসিভ ভূমিকা থাকে যে অন্যরা তাকে বলবে। আমি যে স্কুলটাতে পড়তাম ওখানে ছেলে মেয়ে একসঙ্গেই পড়তো, তো যখন সিক্সে পড়ি, লাকি ছিলেন সেই সময় যদি ছেলে মেয়ে একসাথে, তো চিন্তাই করা যায় না। কিন্তু লাকি ছিলাম বলবো না, কারণ ছেলে মেয়ে কারোর সঙ্গে কথা বলতো। ও আচ্ছা আচ্ছা, অতটুকু বয়সে কেন এটা ছিল আমি এখনো জানি না, অলিখিত যেন কোনো ব্যাপার ছিল। তো একদিন একটা আমার বান্ধবী, সে একটি চিঠি আমাকে দিল এনে যে কে একজন দিয়েছে, এবং সে চিঠিটা দেখি নীল কাগজে লেখা, এবং আমার এখনো মনে আছে 3-4 পৃষ্ঠা বড় অনেক চিঠিটা। তো প্রথম চিঠিটা খুলেই দেখি তার মধ্যে মানে ছত্রে ছত্রে কবিতার লাইন, এবং তার মধ্যে লেখা যে তোমাকে আমার খুব ভালো লাগে, কিন্তু দোহাই তোমার, স্যারকে এই চিঠির কথা বলি বানা। এবং আবার 2 লাইন পরে আবার কবিতা, এবং আবার লেখা দোহাই তোমার, স্যারকে এই পত্রের কথা বলি বানা। কবিতার সাথে মিলানো ছিল না, তো এটা দেখেই আমার মনে হলো এটা অবশ্যই স্যারকে বলিতে হইবে। তো আমি সঙ্গে সঙ্গে স্যারকে দিয়ে দিলাম আমাদের, এবং আমি ঠিক ব্যাপারটা বুঝিনি, আমি সত্যি বুঝিনি। তারপর মনে আছে স্কুল যখন ছুটি হলো, লাফাতে লাফাতে আমি আমার ভাইকে ডাকতে যাচ্ছি, আমরা দুজনে বাড়িতে ফিরবো, তখন হঠাৎ তাকিয়ে দেখি স্যারদের একটা রুমের পিছন দিকে, হ্যাঁ, ইয়ে ছিল, ওখানে ওই ছেলেটি বসে আছে, ঘর মাখত এবং খুব আর্ত চেহারা একদম, সে
মার খাচ্ছিল আসলে। আমার এখনো খুব মনে পড়ে মাঝে মধ্যে, তখন কোনো কিছু হয়নি কিন্তু এখন ওটা মনের মধ্যে, এখন মনে পড়ে, তাই হারিয়ে গেছে কোথায় না, এখন নিশ্চয়ই মায়া লাগে আহারে, না এই তো সেটাই বললাম, খুব মায়া লাগে। সঞ্জিতা পাঠক কবিতা আবৃত্তি, হ্যাঁ তুমি বলছো কিন্তু কবিতা কিন্তু আমি আমার নিজের লেখা, সেজন্য সাহস করছি আমি, জানি না এটা 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 খুবই ভালো, মানে উদ্ধত হয়ে যাচ্ছে হয়তো, কারণ আমি আপনার থেকে শুনতে চাচ্ছি। ঠিক আছে শোনাই পড়ে শোনাই। কবিতাটির নাম বিষাদ। একদিন ডেকেছিলে তুমি, অবেলায় কেঁদে কেঁদে ফিরেছিল বাঁশি, রাতের ধূসর চোখে পূর্ণিমা ছিল না, নিশ্চুপ নির্লিপ্ত ছিল নক্ষত্রমণ্ডলী, অন্ধকারে জোনাকিরা জ্বলেছে নিভেছে, রাধিকার অভিসার হয়েছে বিফল, কতবার পথে যেতে পথ হারিয়েছি, নিমেষ মেনেছে হার দিবসের কাছে, উপেক্ষিত অন্তরিত বসন্তের কাল, কবে চলে গেছে ফিরে হরিণীর পানে, তুমিও ভুলেছ বুঝি আকণ্ঠ পিপাসা, একা জেগে কেটে যায় কোজাগরি কাল, এখন আমার বুকে জেগে থাকে বর্ষার রাত, জেগে থাকে ভালোবাসা, জেগে থাকে অনন্ত বিষাদ। বাহ খুব সুন্দর, খুব সুন্দর। কবিতাগুলোকে একসাথে করে আমাদেরকে উপহার দাও। হ্যাঁ দেখো শুরু করেছি অল্প বয়সে, সবাই যেমন গল্প লেখে কবিতা লেখে, আমিও লিখেছি, ছড়া লিখেছি ছোটবেলায়, ছাপা হয়েছে সেগুলো, ছোটবেলার লেখাগুলো, বড় হয়েও লিখতে শুরু করেছিলাম, তো মাঝখানে আসলে লেখার বিরতি হয়েছে দীর্ঘদিনের, এখন আবার শুরু করেছি। কথাগুলো মনে আছে, একটা কথা বলেছিল যে আসলে ভালোবাসাকে ভালো না বাসলে ভালোবাসা যায় না।